চাহিদা ভালো থাকায় জয়পুরহাটে দিন দিন বাড়ছে কলার চাষাবাদ। ফলজাতীয় পণ্যটির সুনাম শুধু স্থানীয়ভাবেই নয়, আছে গোটা দেশ জুড়েই। তবে বিক্রির জন্য বাজারে জায়গার অভাব আর অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। হারুনুর রশিদের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জয়পুরহাটের সদর উপজেলার ভাতসা দুর্গাদহ কলার হাট, সারি সারি কলার ছড়ার পরশা সাজিয়েছেন স্থানীয়রা। মান ভালো হয় এখানকার কলার সুনাম ছড়িয়েছে দেশ জুড়ে, তাই আশেপাশের জেলা ছাড়াও আসছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। চিটাগাং, সিলেট, কুমিল্লা, নোয়াখালী থেকে ব্যাপারীরা এখান থেকে কলা কিনে নিয়ে চলে যায়। কলা নিয়ে আসলাম, ভালো নম্বর, মোটামুটি ভালো, 250 টাকা পিস বিক্রি করলাম। আরও ভালো কলা হলে 40-70 পর্যন্ত কথা কেনা হচ্ছে, 80,000 হচ্ছে। এই হাটটি মূলত কলা কেন্দ্রিকই একটি হাট, যেখানে প্রতিদিনই কলার বাজার বসে। শুধু জয়পুরহাট নয়, দিনাজপুর এবং নওগাঁ জেলার বিভিন্ন জায়গা থেকে মূলত কলার আমদানি হয়। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই হাট থেকে 25-30 টাক কলা সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। তবে পর্যাপ্ত জায়গার অভাব ও অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তাদের। কলা তো দাম বেশি হলে 80-100, 70-100 কীভাবে বেচবো? গাড়ি ঘোড়াও বেশি, গাড়ি ঘোড়া থানার সমস্যা। আমরা যে কলাটা বেচবো সেই জায়গাটা তো দরকার, গাড়ি কোথায় রাখে আমরা কলা বেচবো? হাটের যে জায়গা শর্ট, এদিকে জায়গা ছিল, এই লাইন কাউন্সিল করে সব জায়গা শর্ট হয়ে গেছে। উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রযুক্তিগত সকল সহায়তা দিয়ে আসছে কৃষককে। কলার বাজার এখানে সৃষ্টি হয় জয়পুরহাটের জামালগঞ্জ এবং দুর্গাদহ বাজারে। কলার একটা বাজার সৃষ্টি হয়েছে, যে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কলা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার জেলায় কলার আবাদ হয়েছে 655 হেক্টর জমিতে। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।